हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल आमेनास वर्ल्ड। आপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো ভাজা কলি পিঠা। এই পিঠাটি খেতে অনেক মজার, বানানো অনেক সহজ। আমি আজকে গরুর মাংস দিয়ে তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে এর ভিতরে নারকেলের পুরো দিতে পারেন, আবার চাইলে সবজি রান্না করে দিতে পারেন। আমি আজকে আপনাদের এই পিঠার এ টু জেড সবকিছু শেয়ার করছি, আপনারা খুব সহজে ইজিলি এই পিঠাটি তৈরি করতে পারেন। তো চলুন দেখে আসি কিভাবে এই মজাদার পিঠাটি তৈরি করা যায়। মজাদার গরুর মাংসের ভাজা কুলি পিঠাটি তৈরি করার জন্য আমি আজকে গরুর মাংস ব্যবহার করছি। আর গরুর মাংসটা নিতে হবে হাড় চর্বি ছাড়া। আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে ধুয়ে আমি খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। গরুর মাংসটা রান্না করার জন্য আরো আমাদের লাগবে তেজপাতা। আমি এখানে তিনটি তেজপাতা ছোট ছোট করে কেটে নিয়েছি, তিনটি এলাচ, তিনটি লং, তিন টুকরো দারচিনি, এক ইঞ্চি পরিমাণ স্বাদ মতো লবণ, আর আদা রসুন পেস্ট। আমার এখানে আদা আর রসুন পেস্ট একসাথে আছে 1.5 টেবিল চামচ। এখন আমি মাংসের ভিতরে সবগুলো মশলা একে একে দিয়ে দিচ্ছি। আরো দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। আমি এখানে ব্যবহার করছি 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। আমি এখানে কম তেল ব্যবহার করব, কারণ এরপরে যখন আমি আবার এটাকে বাটার দিব তখন কিন্তু আর একটু তেলের প্রয়োজন হবে। তো আমি এবার খুব ভালোভাবে হাত দিয়ে এই সব মশলা মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আপনারা যদি আরেকটু কালার করতে চান সেক্ষেত্রে এখানে আরেকটু হলুদ ব্যবহার করতে পারেন। মাংসটার সাথে আমি খুব ভালোভাবে মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি। আমি আজকে এই রান্নাটা করব প্রেশার কুকারে, কারণ প্রেশার কুকারে রান্না করলে এটা খুব সহজে সফট হয়ে যাবে আর সময়টাও কম লাগবে। আমি মাংসটার সাথে মশলাটা মাখানোর পর প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সবগুলো। আমি সবগুলো মাংস দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করছি 1/2 কাপ পানি। আমি যে বাটিটাতে মাংসগুলো মাখিয়েছিলাম সেই বাটিটাতেই পানি নিয়ে তারপর সাইড দিয়ে সব মশলা একসাথে গড়িয়ে দিয়ে দিচ্ছি এই মাংসের ভিতরে। এতে করে কোনো মশলাই অপচয় হবে না। এবার আমি একটু হাত দিয়ে মাংসের ভিতরে পানিটা ঢুকিয়ে দিচ্ছি আর ফ্লা করে দিচ্ছি, যাতে করে পানিটাও সব মাংসের গায়ে লাগে। এখন আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম, চুলায় বসিয়ে দিয়েছি, আর চুলা আঁচটা এখন আছে একদম হাই। আমি হাই লেভেলে রেখে এই মাংসটাকে রান্না করব 2 মিনিট। 2 মিনিট পর চুলা আঁচটাকে মিডিয়াম টু লো করে দিব, আর মিডিয়াম টু লোতে রেখে আমি 30 মিনিট রান্না করব। এতে আমার মাংসটা একদম সফট হয়ে যাবে। যদি আমি পুরো রান্নাটাই হাই হিটে করি তাহলে নিচের দিক থেকে পোড়া লেগে যাবে, খেতে ভালো লাগবে না, মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হবে না। 30 মিনিট পর আমার মাংসটা রান্না করে নাও হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন এটা কালারটা অনেক সুন্দর এসেছে। এটা কিন্তু অনেক সফট হয়ে গেছে। এখন আমি এটাকে একটি সার্ভিং বলে ঢেলে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে। আমি একটি কর্চন দিয়ে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই মাংসটাকে আমি কিছুটা পরিমাণ ঠান্ডা করে নেব। রান্না করা মাংসটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাকে ঝোড়া ঝোড়া করে নেব। আমার মাংসটা এতই নরম হয়েছে যে এই মাংসটা ঝোড়া ঝোড়া করে নেওয়ার জন্য কোনো প্রকার ভারী জিনিস ব্যবহার করতে হয়নি। তবে আপনারা চাইলে এক্ষেত্রে শিলপাটা ব্যবহার করতে পারেন। আমি 1 টেবিল চামচের পিছন সাইডটা দিয়ে এরকম যাতা দিলে দেখতে পাচ্ছেন যে সবগুলো কত সুন্দর খুলে যাচ্ছে। আপনাদের মাংসটা যদি শক্ত হয় সেক্ষেত্রে আপনারা শিলপাটা বা হ্যামার যে কোনোটাই ব্যবহার করে এটা সফট করে নিতে পারেন। তবে মেক শিওর করতে হবে যে মাংসটা একদম ঝুরা ঝুরা হয়ে গেছে। মাংসটা আবার রান্না করার জন্য আমি একটি প্যানে তেল দিয়ে দিলাম। 2 কাপের মতো পেঁয়াজ ব্যবহার করছি, একদম কুচি কুচি করে কেটে তারপর এটা ব্যবহার করতে হবে। এটা কাপ দিয়ে মাপলে 2 কাপ পরিমাপই হবে। আর নিয়েছি কুচি করা মরিচ। এই মরিচের পরিমাপটা ডিপেন্ড করবে আপনাদের ঝালের উপরে। আপনারা যতটুকু ঝাল খান সেই অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি এখানে প্রায় 12টি মরিচ কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ আর মরিচ। এবার আমি এই পেঁয়াজটাকে ভেজে দেবো। তবে পেঁয়াজটাকে কোনোভাবে ব্রাউন কালার করে নেওয়ার প্রয়োজন নেই বা বেরেস্তার মতো করে নেওয়ার প্রয়োজন নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 2টি তেজপাতা, 2টি লং, 3 টুকরো দারচিনি, 2টি এলাচ মুখটা ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। বাস্তে বাস্তে যখন পেঁয়াজটা মজে আসবে আর এই কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝুড়ি করে রাখা মাংসটাকে। চুলা আঁচটা এখন আছে মিডিয়াম টু লো লেভেলে। আমি সবগুলো ঝুড়ি করে রাখা মাংস এর মধ্যে দিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে নেড়ে এই রান্নাটাকে কমপ্লিট করে নিতে হবে। আমি এ পর্যায়ে কোনো প্রকার পানি ব্যবহার করিনি, তবে আপনারা যদি একটু পানির প্রয়োজন মনে করেন তাহলে এখানে অল্প একটু পানি ব্যবহার করতে পারেন, তবে খুব বেশি পানি ব্যবহার করা যাবে না। নাড়তে হবে আর মাঝে মাঝে এরকম খুঁচিয়ে খুঁচিয়ে দিতে হবে, যাতে করে যদি কোনো মাংস লেগে থাকে একটা গায়ে আরেকটা খুলে যাবে। তো আমি এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে রান্না করছি 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিট রান্না করার পর আপনারা দেখে নেবেন আপনাদের মাংসটাতে ঝাল লবণ সবকিছু পরিমাপ ঠিক আছে কিনা। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। সিদ্ধ চালের ডো তৈরি করার জন্য আমি চুলাতে বসিয়ে দিয়েছি পানি। আমি এখানে 1.25 লিটার পানি ব্যবহার করছি 1 কেজি চালের জন্য। পানিটাতে খুব ভালোভাবে বরফ চলে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 1.5 টেবিল চামচ লবণ ব্যবহার করেছি। আমি এখন দিয়ে দিব গুঁড়িটা। আমি বাজার থেকে কিনে এনেছিলাম গুঁড়িটা, আপনারা চাইলে বাসায়ও তৈরি করে নিতে পারেন। এর মধ্যে আমি সবগুলো গুঁড়ি দিয়ে দিচ্ছি।
সবগুলো চালের গুঁড়ি দিয়ে দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে এটা ভিতর দিক থেকে ভাপে সিদ্ধ হয়ে যেতে পারে। ঠিক 1 মিনিট পর আমি ঢাকনাটা তুলে এর মাঝে গর্ত করে দিয়েছি যাতে করে মাছখান থেকেও ভাপটা উঠতে পারে। গর্ত করে দেওয়ার পর আমি আবারো ঢেকে দিলাম আর অপেক্ষা করছি 5 মিনিট। 4 থেকে 5 মিনিট পর একটা সুন্দর স্মেল বের হবে। আমি ঢাকনাটা তুলে দেখছি আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু চারপাশ থেকে ভাপটা উপরের দিকে উঠে আঠালো হয়ে এসেছে আর বোঝা যাচ্ছে যে এটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি স্প্যাচুলা দিয়ে এটাকে নেড়ে দেব। নেড়ে নেড়ে পানি আর এই চালের যে গুঁড়িটা আছে সেটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে দেখতে পাবেন যে এরকম দলা দলা হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে আমি একটি বলে ঢেলে নিয়েছি, এতে করে একটু ঠান্ডা হয়ে যাবে, তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না। আর ঠান্ডা হয়ে এলে আমি এটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। এ পর্যায়ে যদি আপনাদের মনে হয় যে অনেক বেশি শক্ত হয়ে গেছে তাহলে আপনারা কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে সফট করে আমি মথে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা কতটা পরিমাণ সফট হয়েছে। এখন আমি এই ডো থেকে রুটি তৈরি করে নেব। এই রুটিটা অনেক বেশি মোটা হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না। নরমাল আমরা যে রুটি খেয়ে থাকি সেটার মতোই তৈরি করতে হবে। আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে নিয়েছি আর এর মধ্যে যদি আপনাদের চালের গুঁড়ি প্রয়োজন হয় এই রুটিটা তৈরি করতে তাহলে আপনারা চালের গুঁড়ি দিয়ে নেবেন, তবে খুব বেশি চালের গুঁড়ি ব্যবহার করা যাবে না। এতে কিন্তু যখন আমরা পিঠাটা ফোল্ড করব তখন একটার সাথে আরেকটা লাগবে না। তো আমি আস্তে আস্তে এটাকে রাউন্ড ভাবে তৈরি করে নিয়েছি আর আমরা একটা রুটি থেকে একাধিক পিঠা তৈরি করতে পারবো। তো আমি একটা মিডিয়াম সাইজের রুটি তৈরি করে নিচ্ছি। একটা রুটি তৈরি করে নিয়েছি আর এর এক পাশে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মাংসের পুর। মাংসের পুরটা এমন ভাবে দিতে হবে যাতে সাইডের দিকে তেল না লেগে যায়। যদি তেল লেগে যায় তাহলে কিন্তু এটা ফোল্ড করলে এক পাশের সাথে আরেকটা পাশ লাগবে না, সেক্ষেত্রে পিঠাটা খুব ভালো তৈরি করা যাবে না। আর তেলে দিলে এটা একদম ছেড়ে দেবে, ভিতরে তেল ঢুকে যাবে, তখন এটা খেতেও ভালো লাগবে না। একটা দেওয়ার পর আমি ফোল্ড করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি ফোল্ড করে আঙুল দিয়ে কত সুন্দরভাবে চেপে চেপে একটা পাশের সাথে আরেকটা পাশ লাগিয়ে দিচ্ছি। ঠিক এভাবেই আপনাদের একটা পাশের সাথে আরেকটা পাশ লাগিয়ে দিতে হবে এবং মেক শিওর করতে হবে যাতে কোনোভাবে এটা খুলে না যায়। এবার একটি পিঠা কাটার দিয়ে আমি এটাকে কেটে নেব। আপনারা এটা যে কোনো জায়গায় খুব ইজিলি কিনতে পাবেন। এটা দিয়ে খুব সুন্দরভাবে সাজ করা যায়। তো আমি পিঠাটাকে আমার শেপে আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। পিঠাটাকে কেটে নেওয়ার পর বাড়তি যে অংশটা থাকবে সেটাকে রেখে দিতে হবে আবার রুটি তৈরি করার জন্য। ওটা দিয়ে আমি আবারও রুটি তৈরি করে নেব। এরপরে সাইডের যে অংশটা আছে সেটাকে আমি একটু চাপ দিয়ে পাতলা করে নিলাম। এটা এই যে ধাক্কা আছে সেটা একটু পাতলা করে সাজ তুলতে হবে। আবার আপনারা চাইলে সাজ ছাড়াও এটা খেতে পারেন। আমি খুব সুন্দরভাবে আঙুল দিয়ে টিপে টিপে ধরে এই সাজটা তৈরি করে নিয়েছি। আর সাজটা তৈরি করার সময় খেয়াল করবেন পিছন দিকটা যাতে পাতলা না হয়ে যায়। যদি পিছন দিকটা পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তেলে দেওয়ার পর এটা ছুটে যাবে আর ভিতর দিকে তেল ঢুকে যাবে। আমি খুব সুন্দরভাবে একটি পিঠা তৈরি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এই পিঠাটা দেখতে কত সুন্দর লাগছে। ঠিক একই রকম ভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন সবগুলো পিঠাই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। আমি যে পিঠাগুলো তৈরি করেছি সেটা পিছন সাইডটাতে দেখুন কত সুন্দর লাগছে। আর এটা কিন্তু পাতলা হয়ে যায়নি, অর্থাৎ এটা যদি আমি তেলে ভাজি তাহলে ফেটে যাবে না। এখন পিঠাগুলোকে ভেজে নিব। আর পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য একটি প্যানে আমি তেল নিয়েছি। এরকম ভাবে তেলটা নিতে হবে যাতে করে পিঠাগুলো ডুবে থাকে। আর এই পিঠাটা ডুবো তেলেই ভাজতে হয়। তো তেলটা গরম হওয়ার পর আমি একে একে অনেকগুলো পিঠা দিয়ে দিয়েছি আর এই পিঠাটাকে ভাজতে হবে মিডিয়াম টু লো আঁচে রেখে। খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু উপর দিকটা পুড়ে যাবে, ক্রিস্পি হবে না। তো আমি এক পাশ খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো আঁচে রেখে। একটা পাশ ভাজা হয়ে গেলে আমি পিঠাটাকে উল্টে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর কালার চলে এসেছে অলরেডি। এই পিঠাটা অনেক বেশি কালার হবে না, যদি অনেক বেশি কালার করতে চান তাহলে কিন্তু এটা একদম কটকটে হয়ে যাবে, তখন খেতে বেশি ভালো লাগবে না। তো একটা পাশ হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি আরেকটা পাশ ভেজে নেওয়ার জন্য। একই রকম ভাবে আমি আরেকটা পাশও ভেজে নিচ্ছি। এই পিঠাটা ভাজতে আপনাদের 5 থেকে 6 মিনিট সময় লাগতে পারে। পিঠাটা আরেকটি পাশও খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি পিঠাটাকে নামিয়ে নেব। আমার পিঠাটা অনেক সুন্দর লালচে লালচে কালার চলে এসেছে। এই তো তৈরি হয়ে গেল মজাদার মাংসের ভাজাগুলি পিঠা। আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর। এই পিঠাটা আপনারা চাইলে সসের সাহায্যেও খেতে পারেন, আবার চাইলে শুধুও খেতে পারেন। এটা খেতে অনেক মজা। আশা করি সবাই বাসায় ট্রাই করবেন এবং আপনাদের তৈরি করার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।